السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين. ما بعد. شكر দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হলো সিরিয়া। একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হলো সিরিয়া, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে। আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম। এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাবসমূহে পাওয়া যায়, সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন, এই দেশগুলো মিলে ছিল তখনকার শাম। অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায়, সেজন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয়। শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন নবী রাসূল যে সারা পৃথিবীতে এসেছেন, তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূল এসেছেন এই শাম বা সিরিয়া। শাম বা সিরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে। এর বাইরেও শাম বা সিরিয়া প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে। সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই। তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআহ। অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী, বিশেষ কিছু লোক থাকবে, একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। তাদেরকে যারা পর্যদস্ত করতে চায়, অপমান করতে চায়, ক্ষতি করতে চায়, তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ হাদিসে নবী আলাইহিস সালাম যে দলটির কথা বলেছেন, যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কিয়ামত পর্যন্ত, যাদেরকে কেউ অপদস্ত করতে পারবে না, সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে নবী আলাইহিস সালামের একাধিক সাহাবায়ে কেরামের মন্তব্য রয়েছে, যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। তাবরানের এক বর্ণনা, নবী আলাইহিস সালাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে। সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা। অর্থাৎ আল্লাহ, আমাদের সিরিয়ায়, আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন। এই কথা বলার পরে উপস্থিত লোকেরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওয়াফি নাজদিনা, আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন, সেই দোয়া করুন আপনি। নবী আলাইহিস সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা। লোকেরা আবারও বললেন, ওয়াফি নাজদিনা, আমাদের নজদেও। নবী আলাইহিস সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন, নাজদ, সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে, সেখানে তো হত্যা মারামারি খুনাখুনি হবে, সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের শিং উত্থিত হবে, সেখান থেকে তো শয়তানের শিংয়ের আবির্ভাব ঘটবে, বের হবে। এখানে নাজদ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে? এ প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরামের বেশিরভাগের মন্তব্য হলো নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে। নাজদ বলা হয় উঁচু অঞ্চলকে, আরবের বিভিন্ন অঞ্চলকে নাজদ বলা হয়, হেজাজ এটাকেও নাজদ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে, আর ইরাককেও নাজদ বলা হয়। সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রাহমাহুল্লাহ এবং আল্লামা খাত্তাবী রাহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিস বিত্তাগণ মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আলাইহিস সালাম যে নাজদ প্রসঙ্গে মন্তব্য করেছেন, সেখানে নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে। হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আম্মালে আবু নাঈমে বর্ণিত নবী আলাইহিস সালামের এক হাদিসে পরিষ্কারভাবে নবী আলাইহিস সালাম নিজেই বলে দিয়েছেন এখানে নাজদ বলতে ইরাককে বোঝানো হয়েছে। যাই হোক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য। তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি খুবই প্রিয়, আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড। তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই, সেটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে এবং মুসনাদে আহমদে। নবী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন আব্দুল ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে, নেমেছে, এসেছে, প্রতিষ্ঠিত হয়েছে, তখন তুমি ধরে নিবে যে কিয়ামত খুবই সন্নিকটে এসে গেছে। এ হাদিসে নবী আলাইহিস সালাম পবিত্র ভূমিতে যে খেলাফত অবতরণ করলে কিয়ামত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন। এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন? এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মুহাদ্দিসিনে কেরামের অভিমত হলো নবী আলাইহিস সালাম এখানে সিরিয়া কি বুঝিয়েছেন। আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায়। সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই, সেটি সূরা তিরমিজিতে বর্ণিত হয়েছে। সে হাদিস থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন, মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে, মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে, ছেয়ে যাবে, তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই।
অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে। এ হাদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি বর্ণিত হয়েছে সূরা ইবনে মাজায়। নবী আলাইহিস সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে, বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্রশস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন। তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে, সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেস্ক নামক শহরে। নাম্বার ৬, সিরিয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। বর্ণনা করেছেন সাহাবী নওয়াস ইবনে সুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন। একটা পর্যায়ে এসে তিনি বললেন কিয়ামতের পূর্বে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতুস সালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে, তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের, বর্তমান যে রাজধানী সেই দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন। এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন। একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে। নাম্বার ৭, তিরমিজি বর্ণিত এক হাদিসে আসছেন নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামানের হাজরামাউত নামক শহরে সেখানে আগ্নুৎপাত দেখা দিবে, আগ্নেয়গিরি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে। সেই পরিস্থিতি আসলে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো, এই প্রসঙ্গে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম, তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবে। অন্য এক হাদিসে আসছেন নবী আলাইহিস সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে, সিরিয়ায় এবং ইয়েমেনে এবং ইরাকে। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন? নবী আলাইহিস সালাম বলেছেন তুমি শামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে, আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়েমেনের পক্ষ তুমি অবলম্বন করবে। এ হাদিসও একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে। নাম্বার ৮, মুসনাদে আহমদ সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্বে যে আগ্নেয়গিরি দেখা যাবে, যে আগ্নুৎপাত দেখা দিবে, সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া। নবী আলাইহিস সালামের ভাষায় আরদুল মাহশারি ওয়াল মানশার, অর্থাৎ সিরিয়াই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে। নাম্বার ৯, নবী আলাইহিস সালাম আরেক হাদিসে বলেছেন মালায়েকাতুল্লাহি বাসিদু আজনিহাতাহুম আলা শাম, আল্লাহর ফেরেশতাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন। এহাদিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব একবারে পরিষ্কারভাবে ফুটে উঠে। নাম্বার ১০, এখানে যে আসছেন নবী আলাইহিস সালাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম, দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দেখলাম যে একটা আলোকরশ্মি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো। এরপর নবী আলাইহিস সালাম বললেন আলা ইন্নাল ইমানা ইদা ওয়াকাতিল ফিতানু বিশাম, অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে, শেষ ভরসা হবে সিরিয়া। সময় ভাই বন্ধুগণ, এই হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে মক্কা মদিনার চাইতেও ঘটনা বহুল হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড। আর সেই শাম এবং সিরিয়াতে আজকে জুলুমের স্টিম রোলার চলছে, সারা পৃথিবীর সবচাইতে বড় কসাইখানায় পরিণত হয়েছে শাম বা সিরিয়া। এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে। ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে। সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা, রক্তের বন্যা আজকে বয়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের অক্ষমতা, আমাদের অপারগতা, আমাদের অলসতা, আমাদের উদাসীনতা, আমাদের দায়িত্বহীনতা, এর জন্য না যেন আল্লাহর গজব আমাদের উপরে, আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয়। আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে, মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আপনারা আমার মতো সাধারণ মানুষ, আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে, আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না। অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন, আল্লাহ তাদের সাহায্য করুন, তাদের সহযোগিতা করুন, জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে চুরে চুরমার করে দিন। প্রিয় বন্ধুগণ, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় খেদমত নেবেন, হয়তো তাদের পরীক্ষা চলছে, আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ অচিরেই আসবে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করুন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।